বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন লেস, তো লেস মানে হচ্ছে এটি একটি চিপস এর প্যাকেট। তো এখানে কিন্তু দেওয়া রয়েছে জিংবি এর ডোজ রোজ রোজ, মানে জিংবি ট্যাবলেট আমরা জানি এটি কিন্তু রুচি বৃদ্ধির ক্ষেত্রে ব্যাপক কার্যকারিতা দেয়। এবং যে সমস্ত বাচ্চারা খাবার খেতে আগ্রহী না বা শরীর দুর্বল থাকে বা পাতলা পায়খানা ডায়রিয়া হলে সেক্ষেত্রে কিন্তু জিং ট্যাবলেটটি খাওয়ার জন্য মূলত পরামর্শ দেওয়া হয়ে থাকে। আবার একই বিষয় হচ্ছে যা দেখা যায় যে সমস্ত বাচ্চাদের খাবার রুচি নেই তাদের ক্ষেত্রে মেন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই চিপসটা। এই ধরনের চিপস খাওয়ার ফলে কিন্তু দেখা যায় বাচ্চাদের পেট ব্যথাজনিত সমস্যা হয়, পেট ফেঁপে যায় এবং খাবারের প্রতি অনীহা দেখা যায়, পেটটা ক্লিয়ার হয় না, অনেক সময় পায়খানা ক্লিয়ার হয় না, বমিও করে বাচ্চারা। বা এই ধরনের চিপস খাওয়ার ফলে দেখা যায় তাদের স্বাভাবিক যে দৈনন্দিন খাবার দাবার সেগুলোর প্রতি অনীহা সৃষ্টি হয়েছে। এখন যে জিনিসটা বলতে চাই, দেখুন এটা মূলত এসকেপ কোম্পানি আমাকে দিয়েছে। তো এখানে দেখুন জিংবি ট্যাবলেট, মূলত জিংবি সিরাপ বা ট্যাবলেট বা জিংবি যে ওষুধটা রয়েছে তার মার্কেটিংয়ের জন্য মূলত চিপস দেওয়া হয়েছে। এখন আপনার বাচ্চা এই চিপস খাবে, এই চিপস খাওয়ার ফলে দেখা যাবে যে তার গ্যাস বৃদ্ধি পাচ্ছে এবং সাথে সাথে এই ওষুধটি খাওয়ার মাধ্যমে তার গ্যাস কিন্তু কমবে। তো এখানে যেটা বোঝানো হয়েছে মানে চিপস খাওয়ার ফলে বাচ্চাদের গ্যাস্ট্রিক হবে এবং সেই গ্যাসের ফলে দেখা যাবে যে বাচ্চা খাবারের প্রতি অনীহা বা রুচি কমে যাবে, সেক্ষেত্রে এই জিং ওষুধটি খাওয়ার মাধ্যমে কিন্তু বাচ্চারা উপকৃত হবে। তবে আমার কাছে মনে হয় যে এটা কেবলমাত্র একটা বিজ্ঞাপন এবং চিপস আমরা অবশ্যই বাচ্চাকে খাওয়াবো সেটা যদি স্বাস্থ্যসম্মত হয়। তো এখানে দেওয়া রয়েছে মূলত লেস কোম্পানি, এটা বলা হয়ে থাকে মোটামুটি ভালো একটা ব্র্যান্ডের চিপস, সেক্ষেত্রে পেপসিকো কোম্পানি, কিন্তু আজেবাজে যে সমস্ত ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমরা অবশ্যই বর্জন করবো। তো বন্ধুরা, ওষুধ এবং স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করছি উপকৃত হবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সুস্থ রাখুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।